আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে রমাদান মুবারক, রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে বেগুনি ইফতারের বেগুনি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। এখন চলুন এই বেগুনি বানাতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। বেগুনি বানানোর জন্য আমি এখানে দুটো বেগুন নিয়েছি, যে লম্বা বেগুন। এখন আমি এগুলোকে কাটি নাই, আগে আমি গুলোটা বানিয়ে নেবো, তারপর বেগুনটা কেটে নেবো। বেসন নিয়েছি 2 কাপ, বেকিং পাউডার 1/2 টিস্পুন, লাল মরিচের পাউডার 1/2 টিস্পুন, হলুদের পাউডার 1/2 টিস্পুন, এবং এখানে আমি আদা পাউডার নিয়েছি 1 টিস্পুন, এবং রসুনের পাউডার নিয়েছি 1 টিস্পুন। আপনারা চাইলে আদা এবং রসুনের পেস্টটাও ইউজ করতে পারবেন। এখন চলুন প্রথমে আমি গুলাটা বানিয়ে নিই। প্রথমে আমি বেসন এবং সব উপকরণ এরকম একটা ছাঁকনি দিয়ে এগুলোকে ছেঁকে নেব, যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। তারপর এগুলোকে পানি দিয়ে গুলে নেব। এই দেখুন, এখন আমি এটাতে আদা পাউডার, রসুনের পাউডার 1/2 টিস্পুনের চেয়েও কম, হলুদের পাউডার, বেকিং পাউডার এবং লাল মরিচের পাউডার সব কিছু আমি দিয়ে দিয়েছি একসাথে। এখন আমি এগুলোকে চাটনির সাহায্যে জাস্ট একটু ছেঁকে নিচ্ছি। এই দেখুন, কারণ অনেক সময় বেসনের মধ্যে দলা দলা অনেক কিছু রয়ে যায়। এই দেখুন, এখন আমি এগুলোকে স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প করে আমি এটাকে গুলে নিচ্ছি। খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি ঘনও হবে না। আমি যে বেগুনটা দেব, বেগুনটা যেন দেওয়ার সাথে সাথে বেগুনের দুপাশে গুলাটা লেগে যায়। দেখো, আমি অল্প অল্প করে পানি দিচ্ছি যাতে এটা খুব বেশি পাতলা না হয়ে যায়। আমি সাইড থেকে গুলাটা নামিয়ে নিচ্ছি। এই দেখুন, আরো অল্প একটু পানি লাগবে। অনেকগুলোটা রেডি হয়ে গেছে। আমি এটাতে অল্প 1 টিস্পুন পরিমাণ তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবারও আমি নেড়ে নিচ্ছি। এই দেখো, এটা খুব বেশি পাতলাও না এবং খুব বেশি ঘন না। আমি একটা আমার ফিঙ্গারটা ডুবিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি। ডুবানোর সাথে সাথে দুপাশ চতুর্দিকে এক সমান পরিমাণ গুলাটা লেগে গেছে। এখন আমি বেগুনটা কেটে নেব। খেলাম 10 মিনিট পর, আমি গুলাটা গুলিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এই দেখুন, এবং আমি বেগুনগুলোকেও কেটে নিয়েছি। এই দেখুন, পাতলা পাতলা করে আমি বেগুনগুলো কেটে নিয়েছি এবং কিছু বেগুন আমি গোল করে কেটে নিয়েছি। এখন আমি তেলেগুলোকে ফ্রাই করে নেব। মিশিয়ে দিয়ে এটার মধ্যে আমি তেলটা দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে। এবং আরেকটা বাটির মধ্যে আমি বেগুন এটা গুলার মধ্যে দেখুন এরকম ডুবিয়ে নিয়ে, তারপর বেগুন গুলাটা একটু পরে গেলে আমি এটাকে এনে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন, সেমভাবে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। বেগুনিটা খুবই ক্রিস্পি, মজাদার, একদম বাজারের মতো বেগুনি হবে। এই দেখুন, আরেকটা বেগুনি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সবগুলোকে খুব সুন্দর করে বেজে নিয়ে তারপর তুলে নেব। বেগুনের এক পাশ আমি উল্টে নিয়েছি। দেখুন, ব্রাউন করে বেজে নেওয়ার পর আমি এগুলোকে তেলে থেকে তুলে একটা জালির মধ্যে রেখে দেব, যাতে অতিরিক্ত তেলটা পড়ে যায়। এরকম জালি কিংবা টিস্যুর মধ্যেও আপনারা রাখতে পারবেন। দেখুন, আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবং ফুলে উঠেছে। আমি একটিস একটিস করে তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে আমি যে বাকিগুলো আছে ওগুলো দিয়ে দেব। এই দেখুন,
কারণ আমি গুল যে বেগুনগুলো কেটে নিয়েছিলাম সেগুলো একটা একটা করে বেসনের গুলার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তারপর অতিরিক্ত গুলাটা ফেলে দিয়ে আমি এক পিস এক পিস করে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাতে অতিরিক্ত বেগুনটা ফেলে দিয়ে তারপর এরকম করে তেলের মধ্যে দিয়ে দিলে হয়। সেমভাবে আমি সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি। পাশটা উল্টে নিচ্ছি, এই দেখো খুব সুন্দরভাবে বেগুনগুলো ফুলেছে। বেকিং পাউডারে বেগুনটা ফুলে নেয় খুব তাড়াতাড়ি। এই দেখো রমজানের ইফতারে যারা বেগুনি খেতে পছন্দ করেন, আশা করি তারা আমার রেসিপি ফলো করে বাসায় বানিয়ে ট্রাই করবেন। এগুলো বেগুনি দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে, এই দেখুন এগুলো আমি তুলে নিচ্ছি। নিয়ে আমি আপনাদেরকে বেগুনগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বেগুনিগুলো তৈরি হয়ে গেছে, আমি একটা নেটের জালের মধ্যে নিয়ে নিয়েছি। এই দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই মজাদার। গোল বেগুনি এবং লম্বা বেগুনি, ভিতরটাও খুব সফট নরম হয়েছে এবং উপরের দিকটা খুবই ক্রিস্পি। এই দেখুন চাপ দিলে ভেঙে যায়। আমি একটা বেগুনি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ভিতরের বেগুনিটা কীভাবে সফট এবং নরম হয়েছে, খেতেও খুবই মজাদার ক্রিস্পি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা নিশ্চয়ই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই আবারও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।